দুর্গা পূজোর প্যান্ডেলে ব্যান্ডেলে লেখা থাকে বারোয়ারি পুজো, কিন্তু এই বারোয়ারি কথাটার মানেটা ঠিক কি? আসলে আঠেরো শতকে হুগলির গুপ্তিপাড়ায় বারো জন ব্রাহ্মণ বন্ধু মিলে ঠিক করেন একটা দুর্গা পুজো করার। শোনা যায় কোনো এক বাড়ির পুজোয় সেবারে গ্রামের অনেকে প্রবেশাধিকার পাননি, সেই জন্যই এমন সিদ্ধান্ত নেন তারা। সেই বারো জন বন্ধু বা বারো ইয়ারের পুজো থেকেই বারোয়ারি পুজো কথাটা এসেছে। অবশ্য সেই পুজো ঠিক কোন সালে শুরু হয়েছিল সেই নিয়ে মতবিরোধ রয়েছে। কেউ বলে ১৭৬১ সাল, কেউ আবার বলে ১৭৯০ সাল। অবশ্য তাতে কিছু এসে যায় না, কারণ তখন থেকেই মহারম্বরে চলে আসছে সেই বারোয়ারি পুজোর চল।